হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছে? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার মেয়েও ঘুম থেকে ওঠেনি আর ঠাকুরকেও ঘুম থেকে তোলা হয়নি। বাইরেটা আজকে ভীষণ রোদ উঠেছে। আমি রান্নাঘরে এপাশ থেকে দেখাচ্ছি, দেখো পুকুরটা। আর আজকে রোদ মানে এখান থেকে দেখতে খুব ভীষণ ভালো লাগে। আমি রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজ কেটে সবজি কেটে নিলাম। আজকে ভাত ভাজা করব। রাত্রেবেলা কিছুটা ভাত বেশি ছিল, এখন সে ভাত ভেজে নেবো। পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম আর ডিমটাকে ফাটাবো। যেহেতু হাতে মোবাইল আছে, তাই ডিমটাকে এক হাতেই ফাটাচ্ছি। এটা দেখে কি তুমি কিছু মনে করো, তোমরা কেউ কিছু মনে করো না, এক হাতেই ফাটাচ্ছি। এবার কলটা খুললাম, কলটা এত ডিস্টার্ব করেছে, সমানে কলটা খুললে শুধু পড়ে যাচ্ছে, নবটা ঢিলা হয়ে গেছে। এবার কড়াইতে সব সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো ভালো মতো ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে ডিম অ্যাড করে দিলাম। ডিম অ্যাড করে দেওয়ার পর মেয়ের জন্য ম্যাগি বানাতে হবে, তাই এখান থেকে ভাবছি কিছুটা সবজি তুলে নেব, তাহলে কিছুটা সময় বাঁচবে, নাহলে আবার আলাদা করে সব ভেজে নিতে হবে। এই যে সবজি তুলে নিলাম, এরপর মেয়ের ম্যাগি বানিয়ে নেবো। আজকে ও গিটার, কালকে রাতে গিটার ও বাবা দিয়েছে বলে সমানে গিটার পেয়ে নাচছে, ঘুম থেকে উঠেই নাচছে, রাত্রেও নেচে গেছে। আর কিছু কুল নিয়েছিলো, যেগুলো প্লাস্টিক দেখলাম ভিজে গেছে, তাই কুলগুলোকে শুকনো করতে দিয়েছি রোদে। আর কিছু ভাত ভাজা হয়ে গেছে, ও খেতে বসে পড়ে গেছে, আমি একটু পরে বসবো। আর মেয়ের ম্যাগি পেয়ে ভীষণ খুশি, ম্যাগি একটা একটা করে খাচ্ছে, খাওয়ার থেকেও বেশি নাচছে, এই একটা একটা তুলছে আর নাচছে, আর সমানে মোবাইলে দিয়ে তাকে এটা ওটা করছে, মুখ ভ্যাচকাচ্ছে। ওর খাওয়ার পরে আমরা বেরাবো, আমাদের সামনেই ক্লাবে প্রোগ্রাম আছে আজকে। ওর খেলা হয়ে গেছে, ওর খেলাগুলো আর ভিডিও করতে পারিনি, আমি এখান থেকে ভিডিও করছি। এটা হলো হাড়ি ভাঙা। এই খেলাটা আমার ছোট্ট থেকে ভালো লাগতো, কিন্তু নিজে কখনো পার্টিসিপেট করিনি, জানি না কোথায় গিয়ে মারবো, হাড়িতে মারবো না অন্য লোকের গায়ে মারবো, তাই সেইভাবে কোনোদিন খেলিনি। কিন্তু ভীষণ মজা লাগতো আমার এই খেলা দিতে, এখনও ভালো লাগলে সেই ছোট্টবেলার কথা বেশি মনে পড়ে। এখানে একজনের হয়ে গেছে, দ্বিতীয়জন যাচ্ছে, এ গিয়ে সোজা হাড়িতে না মেরে মাঠে মধ্যেই বাড়ি মারবে। এত ভালো লাগছে খেলা দেখতে, আর আজকে অনেক দিন পরে এত আনন্দ করলাম। এরপরে আবার দ্বিতীয় জন, এ দেখো, এ ওই রডটার মধ্যে মারবে, লোহার রডের মধ্যে, আর পৌঁছাতে পারলো না হাড়ি পর্যন্ত। নর্মালি কেউ হাড়িটা ফাটাতে পারেনি। আর আমার মেয়ে যেহেতু দুটো খেলাতেই মোটামুটি, একটাতে থার্ড পজিশন ছিল, একটা সেকেন্ড, তাই সে তার বান্ধবীকে পেয়ে খুব নাচানাচি করছে, ওর নাচ থামছেই না, বাড়ি নিয়ে যেতে পারছি না, সমানে নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। আমিও একটু উৎসাহ দিলাম যে নেচেই যা। এরপর একটা নতুন খেলা দেখলাম, এটাতে আমিও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু এটাতে হাত দিয়ে ধরে ডিসকোয়ালিফাইড হয়েছে, কিন্তু আমি প্রথমেই আউট হয়ে গেছিলাম। আমারটা আর ভিডিও করিনি, তাই তোমাদেরকে দেখাচ্ছি, খেলাটা একটু অন্যরকম, তোমরাও এটা ট্রাই করতে পারো। তোমাদের পাড়ার কোনো জায়গায় অনুষ্ঠান হলে বা খেলা হলে সেখানে খেলাটা নিত্য নতুন একদম। তারপরে শুরু হয়েছে যেমন খুশি সাজো। অলরেডি একজন পুরোহিত হয়ে গেছে, ইনি গান্ধীজি। আর এই যে রানার ছুটছে, সেই কখন থেকে ছুটেই যাচ্ছে, গোয়া জলে শুরু হওয়ার আগের থেকে দৌড়াতে শুরু করেছে। পুরোহিত অ্যাটলিস্ট এখন বসলো, এর আগেও উনিও নাচছিল, সমানে পুজো করছে কিন্তু ফুল ছাড়া, সমানে ঘন্টা পিটিয়ে পিটিয়ে পুজো করছে। এবার দেখলাম অনেক বাচ্চা এটাতে পার্টিসিপেট করেছে, নর্মালি এত বাচ্চা পার্টিসিপেট করায় না, অল্প করে, বড়োরাই করে। এবার দেখলাম অনেক বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, 5-6 বছরের মধ্যেই বাচ্চারা অনেক পার্টিসিপেট করেছে এখানে। এরপরে ফার্স্ট সেকেন্ড থার্ডের পালা, তা মোটামুটি রেজাল্ট বেরিয়ে গেছে। এরপর প্রাইজ বিতরণী, আমার মেয়ে এই যে প্রাইজ আনতে গেল। আজকের ব্লগটা এখানেই, টাটা, বাই বাই, সব ভালো থেকো।